বাজারে সবজি এখনও রয়েছে সস্তা। শীত কার্যত শেষের দিকে হলেও সবজির বাজারে তার কোনো প্রভাবই পড়েনি। অন্যদিকে মাছের বাজারে দাম রয়েছে চড়ায়, তবে রুই মাছের দাম সম্প্রতি কিছুটা কমেছে। যদিও শনিবারে মাছের দোকানগুলিতে ভিড় রয়েছে অনেকটাই কম, অপেক্ষাকৃত ভিড় বেশি রয়েছে সবজি বাজারে। সবজি বাজারে ফুলকপি বাঁধাকপির দাম সামান্য চড়েছে। আগে যে ফুলকপি একেবারে সস্তায় পাওয়া যাচ্ছিল তার দামই বেড়েছে সামান্য। পাশাপাশি টমেটো বেগুনের মতন সবজির দরও রয়েছে কম। অন্যদিকে মাছের বাজারে এদিন মিলছে ভোলা কাতলা ট্যাংরার মতো মাছ। পাশাপাশি শীতের শুরু থেকেই যেভাবে ডিমের দাম চড়েছে তাতে অস্বস্তি রয়েছে বহাল। এবার দেখে নেওয়া যাক আজকের বাজার দর আলু 12 টাকা থেকে 15 টাকা কেজি, ফুলকপি প্রতি পিস 6 টাকা থেকে 8 টাকা, বাঁধাকপি জোড়া 15 থেকে 20 টাকা, উচ্ছে 40 টাকা কেজি, ওলকপি 10 টাকা কেজি, পেঁয়াজকলি 35 টাকা থেকে 40 টাকা কেজি, গাজর 30 টাকা কেজি, পেঁয়াজ 30 টাকা কেজি, বেগুন 30 টাকা থেকে 40 টাকা কেজি, টমেটো 25 টাকা থেকে 30 টাকা কেজি, সিম 30 টাকা কেজি, বরবটি আটি প্রতি 10 টাকা, কড়াইশুঁটি 40 টাকা থেকে 50 টাকা কেজি, পেঁপে 10 টাকা কেজি, লেবু 2 টাকা পিস, পালং শাক 10 টাকা আটি, লাল শাক 8 টাকা আটি, রুই 170 টাকা থেকে 180 টাকা কেজি, কাতলা 350 টাকা কেজি থেকে শুরু, তেলাপিয়া 200 টাকা কেজি, ছোট ট্যাংরা 250 টাকা কেজি, ভোলা 250 টাকা কেজি, পাবদা 400 টাকা কেজি থেকে তার দাম শুরু, লোটে আবার 120 টাকা থেকে 150 টাকা কেজি, গলদা চিংড়ি 700 টাকা কেজি, বাগদা চিংড়ি 350 টাকা কেজি, চিকেন 180 টাকা থেকে 200 টাকা কেজি, গোটা মুরগি 130 টাকা থেকে 140 টাকা কেজি, ডিম জোড়া 14 টাকা থেকে 15 টাকা, মাটন 720 টাকা কেজি থেকে 780 টাকা কেজি। অন্যদিকে মাছের বাজারে দাম রয়েছে চড়ায়, তবে রুই মাছের দাম সম্প্রতি কিছুটা কমেছে। যদিও শনিবারে মাছের দোকানগুলিতে ভিড় রয়েছে অনেকটাই কম, অপেক্ষাকৃত ভিড় বেশি রয়েছে সবজি বাজারে। সবজি বাজারে ফুলকপি বাঁধাকপির দাম সামান্য চড়েছে। আগে যে ফুলকপি একেবারে সস্তায় পাওয়া যাচ্ছিল তার দামই বেড়েছে সামান্য। পাশাপাশি টমেটো বেগুনের মতন সবজির দরও রয়েছে কম। অন্যদিকে মাছের বাজারে এদিন মিলছে ভোলা কাতলা ট্যাংরার মতো মাছ।